একবার আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইভেন্টে ছিলাম, আসরের নামাজের সময় হয়ে যায়, আমি জাস্ট দৌড় দিয়ে যাই FBS এর মসজিদ, ফ্যাকাল্টি বিজনেস সার্ভিস মসজিদে নামাজ পড়ে আবার দৌড় দিয়ে বের হচ্ছে। এক খুব সিনিয়র এক মানুষ, শ্বেত শুভ্র দাড়ি, একেবারে পুরো সেন্টের মতো, সে আমাকে একটা সালাম দেয়। আমি ছোট মানুষ, তখন কেবল ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, আমি তো ভাবে সালাম পাই না, তা আবার এত সিনিয়র মানুষের কাছে। আমি উত্তর আমি আবার তাকে সালাম দিই, আসসালামু আলাইকুম স্যার, কেন সালাম দিয়ে অভ্যস্ত, একটু থতমত খেয়ে যাই। সে আমাকে বলে যে বাবা কি অবাক হলে? আমি বললাম যে জি স্যার একটু অবাক হয়েছে। সে আমাকে জাস্ট একটা কথা বলে যে আমার না এরকম ছোট থেকে সালাম দিয়ে তাদেরকে অবাক করতে অনেক ভালো লাগে, বলে হাসতে হাসতে সে চলে যায়। দুই বছর পর, পুরো দুই বছর পর আমি একটা জিনিস অনুধাবন করেছি, ওই মানুষটা ওই দিন আমাকে ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিল। ওই মানুষটার আসলে সালাম দিয়ে ছোটদেরকে অবাক করতে ভালো লাগে না। ওই মানুষটা আমাকে ওই দিন একটা জিনিস শিখিয়েছিল যে সালাম ছোট হও বড় হও সবাইকেই দেয়া যায় এবং সম্মান সবারই প্রাপ্য। একটু চিন্তা করে দেখেন, ওই জায়গায় যদি অন্য কেউ হতো আমাকে বলতো এই সালাম দাও না, দুষ্ট ছেলে, বেয়াদব ছেলে, আজকালকার জেনারেশন খারাপ, কিচ্ছু হবে না এদেরকে দিয়ে, রাইট? সে কিন্তু কিচ্ছু করে নাই, সে নিজে ওই কাজটা করে আমার মধ্যে এমন এক শিক্ষা দিল যে এখন আমি আজীবন এই কাজটা করে বেড়াই।